সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে শুরু হলো জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। সেই সাথে গণহত্যার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে। শেখ হাসিনাকে 18 নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করারও দেয়া হয়েছে নির্দেশ। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পরিকল্পিতভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে আদালতে উপস্থিত হন নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক এবং প্রসিকিউশন টিম। 11:00টার দিকে শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। প্রথমে উঠে 24-এর গণঅভ্যুত্থান দমনে ছাত্র জনতার ওপর নিপীড়ন ও গণহত্যার অভিযোগ। প্রসিকিউশন টিম গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। শুনানি শেষে আদালত 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়। তদন্ত কার্য পরিচালনা করাটা অসম্ভব কঠিন, কারণ তাদের ভয়ে সাধারণ মানুষ, ইভেন শহীদ পরিবারের সদস্যরা কথা বলতে সাহসী হচ্ছেন না। সেজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। একই সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ আরও 45 জনের বিরুদ্ধে। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং 18 নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথম পিটিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যালোন, পরবর্তী পিটিশনে ওবায়দুল কাদের সহ 45। চিফ প্রসিকিউটর জানান, সুপরিকল্পিতভাবে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগ। এখন এই অপরাধীদের তালিকা যদি আমরা গণমাধ্যমে প্রকাশ করি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে তারা তো হয়তো কেউ সার্ভিসে আছে, সে তো পালিয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন, অপহরণের বর্ণনা তুলে ধরে কিভাবে শেখ হাসিনা ফ্যাসিস্টে পরিণত হয় তা ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বিজন কুমার দাস, DBC News, Dhaka.